এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে স্যার আপনাকে স্বাগত। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনেছেন গতকাল একটি খবর বেরিয়ে এসেছে যে শিক্ষকদের নিয়ে মহা সমাবেশ করতে চাইছে রাজ্য সরকার। আপনি কি বলবেন? না, রাজ্য সরকারের সমাবেশ যদি করে তাহলে রাজ্য সরকারের যারা সমর্থন করে তারা সেখানে যাবে, সেখানে তো কোনো এটা নিয়ে তো কোনো আপত্তি থাকবে না। রাজ্য সরকারের সমর্থক শিক্ষক যারা আছে তাদের ডাকে সাড়া দিয়ে যেতেই পারে, এটা নিয়ে তো আর বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি মনে করেন স্যার শিক্ষকদের এই সমাবেশ থেকে শিক্ষকদের দাবি মিটবে? বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের, পার্শ্ব শিক্ষক, SS-KMSK সহ সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের? কিন্তু আমি, আপনি যে প্রশ্নটা করলেন, কিন্তু আমি যতটুকু জানি ব্যাপারটা একটু অন্যরকম। হ্যাঁ 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 বলুন। সেটা হচ্ছে যে একজন ভাড়াটে নেতা আর কি, তিনি সরকারের এজেন্ট হিসাবে কাজ করছে এবং তার নেতৃত্বে শিক্ষামন্ত্রীর সঙ্গে কেউ কেউ দেখা করেছিল এবং সেখানে সেটিং হয়েছে সরকারের সঙ্গে যে আমরা সবাই আপনার দলে যোগ দেব। হ্যাঁ না, এবং তাতে করে আমাদের ব্যানারেই আমরা ডাকছি, সেখানে আপনি শিক্ষামন্ত্রী বা সরকারের আরো উচ্চতর কেউ উপস্থিত থাকুন, এই ধরনের একটা অ্যাপিল গেছে বলে আমি শুনেছি। ব্যাপারটা যদি এরম হয় তাহলে যে বহুদিন ধরে যারা অরাজনৈতিক অরাজনৈতিক বলে লড়াইটা করছিল না, তাহলে তার মধ্যে যারা আন্দোলনকারী তাদের মধ্যে একটা বড় অংশ তো সত্যি অরাজনৈতিক, তারা সরকারকে সমর্থন নাও করতে পারে, তাহলে তারা কিন্তু এবার চামড়াটা তুলে নেবে, চামড়াটা গুটিয়ে নেবে। হ্যাঁ সেটাই স্যার, আমরা দেখলাম রমিউল ইসলাম গোপাল দেবনাথ যারা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতৃত্ব এবং তৃণমূল করে, তারা তৃণমূল দলটা করে, হ্যাঁ, কিন্তু তাদের মানে তারা দেখা করলো শিক্ষামন্ত্রীর সাথে, তাদের কিন্তু এরকম মহাসমাবেশ আয়োজন করতে বললো না সরকার, কিন্তু মইদুল বাবুকে আয়োজন করতে বললো। এটা এটা নিয়ে একটা মানে চরম একটা মানে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে, আপনি কি বলবেন? না, আমরা তো এর আগে থেকে বলেছিলাম যে ধরুন আনারুল ইসলাম যাক বা রবিউল যাক বা গোপাল দেবনাথ যাক, সেটা তারা সরকারের সমর্থক, সরাসরি সরকার শিক্ষক সমর্থন করতে পারে, তারা সরকারের কাছে যেতেই পারে এবং তারা সমাবেশ ডাকতেই পারে, তাদের স্বাধীনতার মধ্যে পড়ে এটা, তাই না? কিন্তু যে লোকটি বারবার করে দাবি করছে যে আমি অরাজনৈতিক, আমি অরাজনৈতিক, যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটে জল খেয়েছে আর কি, তো সে সমাবেশ ডাকছে এবং সেখানে শিক্ষামন্ত্রী আসবে, ব্যাপারটার মধ্যে একটা অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে, তাই না? এখানে চরম একটা নোংরা রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি এবং এতে করে আমি বলছি যে শিক্ষকদের যে মৌলিক সমস্যাগুলো, সেই মৌলিক সমস্যার সমাধান হয়তো সামান্য কিছু হতে পারে, মানে ওই ওই নিজের মাথা বিক্রি করে দেওয়া, নিজের সংগঠনের মাথা বিক্রি করা বিনিময়ে আর কি, সামান্য কিছু সুরাহা হতে পারে, কিন্তু মৌলিক সমস্যাগুলো সমাধান হবে বলে আমরা মনে হচ্ছে না। হ্যাঁ, কারণ কারণ আমরা দেখলাম এত দিন গেল আর সেই ভোট ঘোষণা হতে যখন এক দুদিন বাকি তখনই শিক্ষকদের নিয়ে সমাবেশ, এটাও কিন্তু 17 তারিখে ভোট ঘোষণা হতে পারে আর 14 তারিখে জমায়েত সমাবেশ, সেটাই একটা তো মানে সকলে মানে হ্যাঁ প্রশ্ন প্রশ্ন জাগছে একটা। তাই এর থেকে তো প্রমাণিত হচ্ছে যে এই যে ধরুন বিধানসভার গেটে উঠে যাওয়ার যে ব্যাপারটা আর কি অ্যালাউ করেছিল, তো সেইটার সময় মানে সার্বিকভাবে যে পার্শ্ব শিক্ষকরা যে অবস্থান করছে আর কি, তাদের ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্যই যে করেছিল এবং সরকারের সঙ্গে হাত মিলিয়ে, এটা এখন কিন্তু জয়ের দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। হ্যাঁ স্যার, আর একটা প্রশ্ন যে অনেকে অভিযোগ করছেন বা অনেকের মনে একটা দুশ্চিন্তা যে সরকার হয়তো ঘোষণা করবে মহাসমাবেশ থেকে কিন্তু জিও হবে না বা কার্যকরী হবে না ভোটের পরে, এটা মানে একটা নিয়ে একটা মানে সংশয় প্রকাশ করছে অনেকেই, আপনি কি মনে করেন? বলছেন ওই যে কুমিচ্ছনা দেখানো আর কি, যে আমরা ঘোষণা করলাম, হ্যাঁ, কিন্তু তাতে করে কি আর, যে এত বোকা যারা আন্দোলন করছে বা যারা ভুক্তভোগী তারা তো এত বোকা নয় যে এই ব্যাপারগুলো সব মেনে নেবে। আচ্ছা, আপনি কি মনে করেন এই যে সমাবেশ সরকার অ্যারেঞ্জ করছে, এটা কি শিক্ষক শিক্ষিকাদের ক্ষোভ বিক্ষোভকে ভোটের আগে সামাল দিতে?
শুনুন, একটা ব্যাপার এটা তো ঘটনা যে এই সরকার টালমাটাল এবং যদি এই ধরনের সমস্যাগুলো না মেটায় তাহলে কিন্তু সরকার থাকবে বলে আমার মনে হচ্ছে না এখন যা পরিস্থিতি আর কি। সেই অবস্থা দাঁড়িয়ে এই সমস্যার সমাধান করলেও যে সরকার টিকে যাবে এটাও কিন্তু জোর দিয়ে কেউ বলতে পারছে না। সেটাই, হ্যাঁ, যেখানে পার্শ্ব শিক্ষকদের দাবি বেতন কাঠামো, সেখানে মহিদুল বাবু দাবি করছেন যে বেতন বৃদ্ধি হতে পারে, তাহলে তো সমস্যার সমাধান হবে না। যেখানে পার্শ্ব শিক্ষকরা 55 দিন ধরে ফুটপাতে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে বা অনশনও চালাচ্ছে কদিন ধরে, তাহলে পার্শ্ব শিক্ষক সমস্যার সমাধানটা তো হচ্ছে না। তাই তো দেখছি আর কি, আমরা যে ওই ওরা যে দাবিটা করছে বেতন কাঠামোর দাবি আর কি, তো বেতন কাঠামোটা তো নাম হলে তো ওদের তো দাবি পূর্ণ হলো না, তাই না? না না, আর যদি কেউ এজেন্ট হিসাবে মনে করে যে আমি সব কিছুটা পাইয়ে দিলাম আর কি, সেটা তারা মেনে নেবে বলে আমাদের মনে হয় না। একটা স্যার, পার্শ্ব শিক্ষকদের যে দাবি বেতন কাঠামো, তার সাথে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার, মুখ্যমন্ত্রী অনর মনোভাব নিয়ে আছেন, মুখ্যমন্ত্রী দেখা করছেন না পার্শ্ব শিক্ষকদের সাথে, কিন্তু তিনি এইরকম মহা সমাবেশ দেখে সেখানে উপস্থিত থাকবেন বলছেন, এটা কি মানে তিনি ঠিক করছেন, আপনি কি বলবেন? মানে গত 10 বছরে কারোর সঙ্গেই দেখা করলাম না। আর ইলেকশনের আগে দুদিন আগে, ঘোষণা হওয়ার দুদিন আগে আমি দেখা করছি আর কি। আর এর থেকে একটা জিনিস প্রমাণ হয় যে শিক্ষকদের এই আন্দোলন কিন্তু এই সরকারে ভিত নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ভিত নাড়িয়ে দিয়েছে। এতদিন মুখ্যমন্ত্রী দেখা পাওয়া যায়নি, শিক্ষামন্ত্রী দেখা পাওয়া যায়নি, গত 10 মাস তো শিক্ষামন্ত্রী নিজেই লকডাউনের মধ্যে আছে, কোয়ারেন্টাইনে আছে আর কি, তাই না? কোন শিক্ষক সংগঠন দেখা করতে পারছে না, কারো ফোন ধরছে না। আর এখন নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক সামনে কিছু এজেন্টকে নামিয়ে এইসব করছে আর কি। হ্যাঁ স্যার, তাহলে পার্শ্ব শিক্ষকদের সমস্যার সমাধান কিভাবে হবে, যেখানে পার্শ্ব শিক্ষকরা অনশনে আছে এবং এতদিন ধরে অবস্থান বিক্ষোভ করছে? তাহলে তো ভোট ঘোষণা হয়ে গেলে তাদের কি মানে অবস্থান বিক্ষোভটা চালিয়ে নিয়ে যাওয়া উচিত, না ওই স্থগিত রাখা উচিত ভোটের মরশুমে? এটা আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করি, সরকার কি ঘোষণা করে, যদি লোভনীয় কিছু ঘোষণা করে সরকার তাহলে নিশ্চয়ই তাদের বিষয়টা তারা চিন্তা ভাবনা করবে যারা আন্দোলনকারী, নাহলে তার পরবর্তী কোর্স অফ মুভমেন্ট কি হবে সেটা পরিস্থিতি বিবেচনা করে তারা তখন সিদ্ধান্ত নেবে এই মুহূর্তে আগাম বলা যাচ্ছে না। আর স্যার, এই যে মহাসমাবেশ, অনেকে বলছেন সরকার আবার নাকি ভাঁওতা দিতে যাচ্ছে এই 2 লক্ষাধিক কর্মচারীদের, আপনি কি বলবেন? না, তার সম্ভাবনা মানে বিপুল সম্ভাবনা আছে এটা থেকে, যে ওই মানে সরকারের ক্ষমতায় আসার আগে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তীকালে যে কাজগুলো করেছে তার থেকে তো আমরা বুঝে গেছি যে কি করতে চাইছে। আর এখন নির্বাচনের আগে এটাকে একটা যদি ঘোষণা টোষণা করে, এটাও সত্যি কথা বলতে এক ধরনের মানে প্রবঞ্চনা আর কি। শিক্ষামন্ত্রী কাল বলেছেন একটা ফাইল নাকি উনি তৈরি করে বেতন বৃদ্ধির পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে, এরকম খবর কি কিছু আপনি পেয়েছেন? না, এখনো পর্যন্ত কিছু খবর পাইনি, তবে একটা সমগ্র শিক্ষার কর্মী যারা আছে তাদের জন্য একটা ফাইল পাঠিয়েছিল বলে, মানে ফাইল একটা তৈরি করেছে বলে আমি শুনেছি।